কেন? এই পুতুলটা আমাকে সাহায্য করবে, এই পুতুলটা। এই পুতুলেই থাকবে আমার প্রতিনিধির প্রাণ ভোমরা। দেখো, ওকে কোনোদিন অযত্ন করো না, তাহলে তোমার বিপদে কাউকে তোমার পাশে পাবে না, এমনকি আমাকেও নয়। এর যেন কোনো ক্ষতি না হয়, কোনোদিন না। মনে রেখো, আমার প্রতিনিধি। এই পুতুল আমাকে সাহায্য করবে, এই পুতুল। এ তো খেলনা ছাড়া আর কিচ্ছু নয় মহাকাল। আপনি কি আমার সঙ্গে ছেলে খেলা করছেন? ক্রোধ আর অহংকার সকলের পতনের মূল অবন্তিকা। সম্বরণ করো নিজেকে আর বিশ্বাস রাখো আমার ওপর। যদি তুমি ভুল করো, আমার প্রতিনিধি তোমাকে পথ দেখাবে। সাহায্য চাইলে সাহায্য পাবে। ওকে অযত্ন করো না, কোনোদিন নয়, কোনোদিন নয়। এই পুতুল আমাকে সাহায্য করবে, এই পুতুল আমাকে পথ দেখাবে। লকডামা, এবার তুমি এসো তো এদিকে। আয়, গুরুদেব ডাকছেন। চল আয়, এদিকে বস। লকডামা, আমি জানি যে তুমি কোনোদিন সিংহবাহিনীর পূজো করনি, অথচ তুমি মা সিংহবাহিনীর জন্য ফুল তুলেছ, মালা গেঁথেছ, কিন্তু তুমি মায়ের পায়ে নিজের হাতে কোনোদিন ফুল দাওনি। আজ যদি আমি তোমায় কিছু করতে বলি আমার খুশির জন্য, তুমি করবে তো মা? জানাতে চাইলে তুমি আমাকে? তোমার অনেক ক্ষমতা, কি বোঝাতে চাইছো তুমি আমাকে? তোমার এই জাদু দেখে তুমি ভাবছো তুমি আমার থেকে অনেক বড় হয়ে গেলে? তুমি বোঝাতে চাইছো আমি তোমার কোনো ক্ষতি করতে পারবো না? শক্তির নাগাল তুমি কোনোদিন পাবে না। মহাকাল,
সত্যি আপনি ভারী অন্যায় করলেন, চরম অন্যায়। তবে আমি যখন কথা দিয়েছি প্রতিশোধ নেব, প্রতিশোধ তো আমি নেবই মহাকার। তবে তার জন্য আমার এই পুতুলের প্রয়োজন পড়বে না। মহাকাল তোমাকে প্রতিনিধি করে পাঠিয়েছে বলে কি ভেবেছো তুমি? যা খুশি তাই করবে। তুমি আমাকে পথ দেখাবে, তাই তো? আমি তোমাকে চরম পথ দেখাবো, দেখো তুমি। মা সিংহবাহিনী তোকে পথ দেখাক। এই কমণ্ডলু নিয়ে গুরুদেব আবার কি করবেন? গন্ডি কাটবেন নাকি? গুরুদেব, বলছিলাম যে একবার গুরুদেব সবাই কি ঘরে যেতে পারে? হ্যাঁ, সকলেই ঘরের মধ্যে যাবে, এমনকি আপনিও। আর হ্যাঁ, কেউ আজ ঘরের বাইরে বেরোবে না। বড় বৌমা, তুমি লকটাকে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ গুরুদেব। লগ্না, আয় চল। না, ও মেজ বৌমা, কুন্তলা, তোমরা যাও, ওদিকে যাও, ভোগের ব্যবস্থা করো গে। গুরুদেব, বাড়ি তো বাঁধলেন, আবার তবে কেন? সত্যিটা চন্দ্রকলা দেবীকে বলা যাবে না, নিজে ভয় পাবেন আর লগ্নাকেও বকাবকি করবেন। কি হলো গুরুদেব, কিছু বলছেন না কেন? চন্দ্রকলা দেবী, আমাকে আমার কাজটা করতে দিন। আমি এই বাড়ি বেঁধেছি ঠিকই, কিন্তু আজ আমি এ বাড়ির প্রত্যেকটা ঘর বাঁধব। তাই তো সবাইকে ঘরের মধ্যে যেতে বললাম। কেন জানি না আমার মনে হচ্ছে আজকে বাড়ির উপরে একটা বড় কোনো আঘাত আসবে, আর তার জন্য আমি এই বাড়ির প্রত্যেকটা ঘরের প্রবেশদ্বারে গন্ডি কেটে দেব। যান, আপনিও যান, আপনিও যান। মা, আমি জানি না আমি ঠিক ভাবছি কিনা, কিন্তু কষ্টি পাথরে যাচাই করে নিতে তো কোনো দোষ নেই। ওই অবন্তিকা তখন ঘাম ছিল,
দেখে মনে হচ্ছিল কষ্ট হচ্ছিল ওর। তারপরে ও আজ বেরিয়ে গেল। আর চরম পরীক্ষাটা আমি করেই নি। যদি ওই অবন্তিকা সেই পিশাচিনি হয়, তবে আজ সে ধরা পড়বে। আর আজই তাকে শেষ